নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবার ঘটকনাথ সেলফি জোন উপহার বাঁকুড়া জেলা নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে শহরের রবীন্দ্র ভবনে এই বিশেষ সেলফি জোন ও নির্বাচনী ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন। জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার বাঁকুড়া জেলায় সর্বমোট ভোটারের সংখ্যা 30,06,040 জন। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে 15,20,950, 14,87,686 জন। 25 জানুয়ারি আপনারা জানেন ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশন প্রত্যেক জেলায়, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে হচ্ছে। আমরা বাঁকুড়াতে আমাদের জেলা স্তরে যে সেলিব্রেশন, ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশন, এখানে রবীন্দ্র ভবনে আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমাদের ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশন 25 তারিখে এই জন্য করছি, কেন কি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 25 জানুয়ারি 1950 এস্টাবলিশ করা হয়েছিল। আজকে 75 বছরের অ্যানিভার্সারি মতনই মানা যায়। আর এই আপনারা চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যান্ড সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, দুজন সিনিয়র অফিসারদের বক্তব্যটাও, মানে আজকের মেসেজটাও শুনেছেন। এদিন জাতীয় ভোটার দিবসের মঞ্চ থেকে নতুন ভোটারদের হাতে ভোটার আইডি তুলে দেওয়ার পাশাপাশি বিগত নির্বাচনগুলিতে দক্ষতার সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য কর্মীদের পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদের, অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো সহ বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাজড়ার মহকুমা শাসক, সমস্ত বিডিও সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। এদিন ভোটার আইডি হাতে পেয়ে উচ্ছ্বসিত নতুন ভোটাররা। জীবনে প্রথমবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন জেনে তাদের বেশ ভালো লাগছে বলেই তারা জানিয়েছেন। 18 বছর লাভ করেছি, এটা আমাদের একটা অধিকার, বিরাট বড় অধিকার। এর মাধ্যমে আমরা ভোট দিয়ে আমাদের দেশের যে শিক্ষানীতি বা রাজনীতি বা পুরোটাই তার উপর ডিপেন্ড করছে, আমরা সেই অধিকার পেয়েছি। নতুন ভোটার হয়ে সেটা খুবই লাভবান হয়েছি। গর্ব যে আমরা সেই অধিকার পেয়েছি, যে আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা আমাদের উপরেই মানে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আমরাই সেই অধিকার লাভ করতে পেরেছি, যাতে আমাদের ভবিষ্যৎ ঠিক কিনা সেটা আমরা মানে সরকার আমরা নিজে নির্বাচিত করতে পারবো, এবং সেজন্য খুবই লাভবান। ভালোই লাগছে, মানে একজন মেয়েদের যে নাগরিকদের যে অধিকার আমাদের হিসেবে পেয়েছি, আমাদের মানে আমরা গর্ববোধ করা উচিত। আমরা যে একজন মেয়ে হিসেবে যে ভোট দিতে পাচ্ছি, আমাদের সে অধিকারটা ছিল না, এখন যে আমরা সরকারের জন্য আমরা সে অধিকারটা পেয়েছি, আমাদের খুব ভালো লাগছে। তার জন্য নতুন ভোটার হয়ে আরোই ভালো লাগছে যে আমরা এবছর নতুন ভোট দেব, তার জন্য আরো উৎসাহ লাগছে। মানে বলতে গেলে খুবই ভালো লাগছে যে প্রথমবার আমরা ভোট দেবো সেখানে গিয়ে। কোনোদিন তো আমরা সে বুথে গিয়ে বা ঢুকে বা ভোট দেওয়ার কোনো তো চান্স পাইনি, এবার আমরা গিয়ে দেখবো যে কিরকম ভাবে ভোট হয়, তার পরিচালনা কিরকম হয়, সেরকম গিয়ে আমরা দেখবো। জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদেন বলেন, জেলার বিশিষ্ট চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা ছবির অনুকরণে ঘটকনাথকে এবার নির্বাচনী ম্যাসকট হিসেবে ব্যবহার করা হবে। জেলা জুড়ে ভোটদান বিষয়ক জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এই ঘটকনাথকে নিয়ে প্রচার চলবে, তবে এবার মহিলা ভোটারের সংখ্যা যথেষ্ট বেড়েছে বলেও তিনি জানান। বাঁকুড়া জেলায় এই যে সামারি রিভিশন হওয়ার পর আজকে দাঁড়ালো যে ভোটার সংখ্যা 30,09,640 ভোটার্স আছে তো আমাদের জেলাতে। আর সেটাতে মেল ফিমেল ব্রেকআপটা আছে, মেল আছে 15,21,950, ফিমেল আছে 14,87,686। আমাদের আপাতত যে জেন্ডার রেশিও 976, ইপি রেশিও আছে 0.75। তো আমরা আজকে এখানে ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করলাম, আমাদের দেশ জুড়ে রাজ্য জুড়ে সেলিব্রেশন যেটা হচ্ছে। চিফ ইলেকশন কমিশনার মেসেজ আর চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের মেসেজটাও চালিয়ে দেওয়া হলো। এখানে সুইপ নিয়ে যে পদ্ধতি নেওয়া হয়েছে, ভোটার পার্টিসিপেশন নিয়ে পদ্ধতিগুলো, সেগুলো আমরা একটা মেসেজ আকারে দিয়েছি। আর বেস্ট ইআরও, এসডিইউ, এইআরও, বিএলও সবাইকে এখানে অ্যাওয়ার্ডও দেওয়া হলো। আমাদের সবাইকে ইলেকশনে ভোটের জন্য এগিয়ে আসার জন্য একটা মেসেজ দিয়েছি, নো ভোটার টু বি লেফট বিহাইন্ড, একটা মেসেজও দেওয়া। মহিলা ভোটারের সংখ্যাটা বৃদ্ধি কি বলবেন? এটা না, এইবার একটু অ্যাকচুয়ালি বেড়েছে আমাদের আগের থেকে, সামারি রিভিশনের আগে থেকে এখন একটু বেড়েছে, সেটাই আপনারা দেখতে পারবেন। জেন্ডার রেশিও আমাদের একটু ভালো দিকে গিয়েছে এখন। ঘটনাতে যে থিম সং করা হয়েছে, হ্যাঁ, আমরা মানে আমাদের গ্রামে গ্রামে দিকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমাদের ডিস্ট্রিক্ট ম্যাসকট হিসাবে ঘটকনাথকে ব্যবহার করা হয়েছে। যামিনী রায় আমাদের যে বিখ্যাত শিল্পী, ওনার আঁকা দিয়ে তৈরি করা ঘটকনাথ, সেটাকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাসকট হিসাবে ইউজ করা হয়েছে জেলাতে। ব্যুরো রিপোর্ট।
দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।